রাজধানীর খালে চারতলা ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টায় বেলা পৌনে বারোটার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি ফায়ার সার্ভিস জানায় সকাল দশটা চল্লিশ মিনিটের দিকে ধোলাইখালের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখায় আগুন লাগে খবর পেয়ে প্রথমে সূত্রাপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে সিদ্ধিকবাাজার ফায়ার স্টেশন থেকে বাকি তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলছিলাম তারা থেকে শর্ট সার্কিট হয় এখান থেকে আগুনটা ছিটায় গিয়া ওই এসিটার মধ্যে লাগলো এই সিঁড়ি থেকে পরে দেখি যে ভিতর থেকে ধোয়া অনেক আমরা হঠাৎ করে শুয়ে আছি দেখি হঠাৎ করে দিয়ে ধুয়া অনেক হ্যাঁ ধোয়ার কারণে প্রথম সিঁড়ি নাম দর্শি নামতে পারত না ধোয়ার কারণে পরে সাধু পিছনে সিঁড়ি দিয়া অন্য বিল্ডিং এর নাম